আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সমাজের ভিতর অনেক শিরিকের ছড়াছড়ি, বিশেষ করে ছোট শিরিক আমাদেরকে গাফেল করে রেখেছে। ছোট শিরিকের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আর ছোট শিরিকের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সম্পদ ও সন্তান। এই দুটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শিরিক করে যাচ্ছি। অধিকাংশ মানুষ এই অর্থ সম্পদ ও সন্তানের কারণে তাদের ইমানের দাবি পূরণ করতে পারে না, ফলে তারা ইমানের দুর্বলতার কারণে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে থাকে এবং তারা পাপ কাজ করে থাকে। অনেক সময় আল্লাহ হুকুম এবং অর্থ সম্পদ ও সন্তানের দাবি পূরণ করতে গিয়ে তারা আল্লাহ হুকুম উপেক্ষা করে ওই দাবি পূরণ করতে চায়, এতে করে আল্লাহ হক আদায় করে না আর তারা শিরকে লিপ্ত হয়ে যায়। আল্লাহ হুকুম সমকক্ষ তার চেয়ে বেশি কিছু মনে করলে তার শিরক হয়ে যায়। এসবের লোভ লালসা মানুষকে এমনভাবে গ্রাস করে নেয় যে মানুষ বুঝতে পারে না যে কখন সে শিরক করে ফেলেছে, কখন সে গাফেল হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমার ধন সম্পদ ও সন্তানদের যেন তোমাদেরকে আল্লাহর সম্মান থেকে গাফেল করে না দেয়, যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। অপরপক্ষে মানুষ যদি এই কথা স্মরণ রাখে যে সে স্বাধীন নয়, সে আল্লাহর বান্দা, তার প্রতিটি কাজ সম্পর্কে আল্লাহকে অবহিত করতে হবে, তার সামনে হাজির হতে হবে, একদিন না একদিন তাকে জবাব দিতে হবে, তাকে সব আমলের ব্যাপারে জবাবদিহিত করতে হবে, তাহলে সে আর কখনো আল্লাহ হুকুম এবং অর্থ সম্পদ ও সন্তানী দাবি পূরণের সমানভাবে উপেক্ষা করতে পারবে না। আর এই শিরক হয় মানবিক দুর্বলতার কারণে। তবে যদি আপনি ভুল বুঝতে পারেন, যদি আপনি সংশোধন হয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অর্থ সম্পদ সন্তান সন্ততি একটি পরীক্ষা, আর কেবলমাত্র আল্লাহর কাছে আছে বিরাট প্রতিদান। অনেক সময় এই অর্থ ও সন্তান সন্ততি অনেক বড় শিরকি পদে নিয়ে যায়। সন্তান সন্ততির প্রতি মানুষ এত ভালোবাসে যা সে শিরক করে বসে। সন্তানকে ভালোবাসবে এটা স্বাভাবিক ব্যাপার, তবে আল্লাহর সমকক্ষ হতে পারে না। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যদি কোনো শত্রু হত্যা করে তাহলে তুমি জান্নাত লাভ করলে, সে তোমার আসল শত্রু নয়, বরং তোমার ওরস জাত সন্তানই তোমার আসল শত্রু। এরপর তোমার শত্রু হচ্ছে তোমার মালিকাধীন অর্থ সম্পদ। যদি তোমার অর্থ সম্পদ ও সন্তান সন্তানের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো, তবে আল্লাহর পক্ষ থেকে তুমি পাবে বিরাট এক পুরস্কার। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা ইমানে এসেছো, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতা আচরণ করো এবং ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।